আসসালামু আলাইকুম, বালু ইসলদারের পক্ষ থেকে সকলে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা কথা বলবো জিএসটি নিয়েই। জিএসটি নিয়ে আমি একটা সিরিজ ভিডিও দেওয়া শুরু করছি, অর্থাৎ তোমরা প্লেলিস্টটা চেক করতে পারো। প্লেলিস্টটা অবশ্যই তোমরা আমাদের যে ডিসক্রিপশন বক্সটা আছে, ডিসক্রিপশন বক্সে তোমরা এই ভিডিওগুলো পেয়ে যাবে আর কি। তো যাই হোক, আমি আজকে কথা বলবো মেইনলি তোমাদের গুচ্ছর যে ভর্তি প্রক্রিয়া বা তোমাদের কোন কত নাম্বার পেলে তোমরা কোন কোন ইউনিভার্সিটিগুলো চয়েস করবা বা কোন কোন ইউনিভার্সিটিগুলোতে তোমরা অ্যাপ্লাই করবা আর কি। তাহলে দেখো, প্রথমত যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে এদের ভর্তি প্রক্রিয়া। তোমাদের রিসেন্টলি রেজাল্টগুলো হয়ে গেছে, 20 জুন থেকে তোমাদের অ্যাপ্লিকেশানগুলো শুরু হবে। সো তোমরা অনেকে হয়তো বা টেনশানে আছো, আমি কোন জায়গায় অ্যাপ্লাই করব, কত নাম্বারে কোন জায়গায় এক্সপেক্টেশান রাখবো বা কীভাবে সাবজেক্টগুলো পাবো, এই ধরনের অনেকগুলো প্রশ্ন তোমাদের মধ্যে ঘুরছে। সো এই প্রশ্নগুলো আমি তোমাদের ক্লিয়ার করার জন্য আজকের ভিডিও বানাচ্ছি। তো দেখো, প্রথমত যে ব্যাপারটা, যে 20 জুন থেকে তোমাদের এই মোটামুটি যে অ্যাপ্লিকেশানগুলো আছে অ্যাপ্লিকেশানগুলো শুরু হয়ে যাবে। মেনলি তোমার প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়গুলোতে তোমার 500 টাকা করে অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ তুমি যদি 5টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করো, অর্থাৎ তোমার 2000 টাকা এমনিতে অ্যাপ্লাই চলে যাচ্ছে। এর পরবর্তীতে ওই ইউনিভার্সিটিগুলো যখন তোমাকে রেজাল্ট দিয়ে দিবে বা মেরিটে তোমার নামগুলো চলে আসবে, তখন 5000 টাকা দিয়ে নিশ্চয়ন করতে হবে, অর্থাৎ নিশ্চয়ন ফি 5000 টাকা। 5000 টাকা দিয়ে নিশ্চয়ন করার পরে তোমার ভর্তি হইতে হয়। পরবর্তীতে যখন তুমি আবার ভর্তি হবা, ভর্তি হওয়ার সময় পুনরায় বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন অ্যামাউন্টের টাকাটা ওরা চায়, বিশেষ করে 10000-10000-এর উপরে টাকাগুলো আসলে তোমাদের ওখানে চার্জ করা হয় আর কি। তো এই যে যে তথ্যগুলো দিলাম, এই তথ্যগুলো ঠিক গত বছরের, বিশেষ করে আমি যে তথ্যগুলো দিলাম এগুলো তোমাদের সিনিয়র যে ব্যাচটা ছিল, এই সিনিয়র ব্যাচের গত বছরের যে তথ্যগুলো ছিল গত বছরের তথ্য অনুযায়ী দেওয়া হয়েছে। আর আরেকটা ব্যাপার হলো, এই বছরও আমি আশা করি যে তোমাদের গত বছরের মতনই অ্যামাউন্টগুলো রাখবে আর কি। তো এখন দেখো যে তোমার কত নাম্বার রেঞ্জ থাকলে তুমি কোন কোন ইউনিভার্সিটিগুলো চয়েস করবে। তাহলে তোমার নাম্বার যদি 55 থেকে 60+ থাকে, ঠিক আছে, তাহলে তুমি অবশ্যই ফার্স্ট ক্যাটাগরির যে ইউনিভার্সিটিগুলো আছে, অর্থাৎ খুলনা বিশ্ববিদ্যালয়, সাস্ট, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, তারপরে আসে হচ্ছে হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তারপরে জাস্ট, ইসলামী বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এই জায়গাগুলোতে তুমি অ্যাপ্লাই করবা, এগুলোতে তুমি হোপ রাখবা, এগুলোতে তোমার মোটামুটি ভালো সাবজেক্টগুলো তুমি পেয়ে যাবা। এরপরে আসা হচ্ছে ক্যাটাগরি টু। তো যাদের নাম্বার তোমাদের মোটামুটি 45 থেকে 50 পর্যন্ত থাকবে, তারা তোমরা যে বিশ্ববিদ্যালয়গুলোতে একটু আশা রাখবা বা যে বিশ্ববিদ্যালয়গুলো বেশি বেশি অ্যাপ্লাই করবা, সেগুলো হচ্ছে জাস্ট, অর্থাৎ যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, বরিশাল ইউনিভার্সিটি, তারপরে হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরের, মাওলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তারপরে আছে হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, তারপরে আছে হচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সো যাদের নাম্বার তোমার 45 থেকে 50 আপ থাকবে, তোমরা অবশ্যই এই বিশ্ববিদ্যালয়গুলোতে আশা রাখবা, ইভেন এইগুলোতে একটু বেশি বেশি অ্যাপ্লাই করবা যতদূর সম্ভব, যতটা পারো। এরপরে আসে হচ্ছে যে থার্ড ক্যাটাগরির বিশ্ববিদ্যালয়গুলো, এর মধ্যে আছে তোমার অনেকগুলো ইউনিভার্সিটি। তো তুমি যদি তোমার নাম্বার 40 থেকে 45+ থাকে, তাহলে তুমি এই বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাপ্লাই করবা, যেমন পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, এই জায়গাগুলোতে তোমরা অ্যাপ্লাই করবা। অর্থাৎ যাদের নাম্বার 40 পর্যন্ত আছে, তোমরা আশা রাখতে পারো, তোমরা এখানে বেশি বেশি অ্যাপ্লিকেশান করবা। আর আরেকটা ব্যাপার হলো যে কাটমার্ক এবার মাস্ট বি তোমার 42 মতন চলে আসতেছে। সো তোমরা এরাতে অ্যাপ্লাই করবা, এর পাশাপাশি যাদের নাম্বার কম আছে, অর্থাৎ 40 পর্যন্ত আছে, তোমরা তো অবশ্যই অ্যাপ্লাই করবা। থার্ড ক্যাটাগরির যে ইউনিভার্সিটিগুলো আছে, থার্ড ক্যাটাগরির ইউনিভার্সিটিগুলোতে অবশ্যই অ্যাপ্লাই করবা। আর যাদের সিরিয়াল 55-এর উপরে আছে, আমি আশা করি তোমরা টপ ক্লাস যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো পেয়ে যাবা। আর আরেকটা ব্যাপার হলো যে তোমার সাস্টের জন্য তোমার 60+ নাম্বার যদি থাকে, তাহলে তুমি টপ সাবজেক্টগুলো পেয়ে যাবা, কারণ সাস্ট, জগন্নাথ এই জায়গাগুলোতে তোমার মোটামুটি একটু বেশি তোমার ডিমান্ড থাকে। সো তোমার নাম্বার যদি মোটামুটি কাট মার্কের কথা যদি বলি, তাহলে তোমার নাম্বার যদি 42 থাকে, তাহলে তুমি আশা রাখবা। আর অবশ্যই যাদের 40 নাম্বার আছে, তারা এখানে অ্যাপ্লিকেশান করতে ভুলবা না, বিশেষ করে থার্ড ক্যাটাগরির বিশ্ববিদ্যালয়গুলো। তো আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।